প্রিয় দর্শক, বিয়ের আগে প্রেমিকাকে দেখে সব প্রেমিকেরই গাইতে ইচ্ছে হয়, আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। কিন্তু বিয়ের পরে এই সুর পাল্টে যায়, তখন কারো কারো গাইতে ইচ্ছে হয় রবীন্দ্রনাথের সেই গানটি, আমি জেনে শুনে বিশ করেছি পান। তবে বলে রাখছি, এখানে যারা নারী দর্শক রয়েছেন আপনারা মাইন্ড করবেন না প্লিজ, কারণ আমি সবাইকে বলছি না, মেয়েরা দুই ধরনের হয়, কেউ কেউ স্বামীর সংসারে গিয়ে ফুল ফুটায়, আবার কেউ কেউ স্বামীর সংসারে এসে ভুল ফুটায়। এই ভুল ফুটানো স্ত্রীদের নিয়েই লিখেছি। কাছে কাজের যত কৈফিয়ত দিতে হয়, স্কুলের হেডমাস্টার, কলেজের প্রিন্সিপাল, অফিসের বসের কাছেও এত কৈফিয়ত দিতে হয় না। যেমন তাড়াতাড়ি গেলে কেন দেরি করে এলে কেন, তাড়াতাড়ি গেলে কেন দেরি করে এলে কেন, মুখখানা খালি কেন, পকেটটা খালি কেন, বিয়েটা করলে কেন, সংসার করলে কেন, চিন্তাটা আগে করলে না কেন। এত কেনর জবাব দিতে আমার, কেনর জবাব দিতে আমার পুরায় বুদ্ধি কেন, দাদা বিয়া করলাম কেন, দাদা বিয়া করলাম কেন, বিয়া করলাম কেন, দাদা বিয়া করলাম কেন। সকালবেলা ঘুম থেকে উঠে তানপুরা বা হারমোনিয়াম নিয়ে ঠিক এইভাবে ভৈরবীর আগে কণ্ঠ সাধনায় মত্ত রয়েছ। এইভাবে হয়তো তুমি প্র্যাকটিস করছো, হঠাৎ পেছন থেকে তোমার স্ত্রী এসে বলবে, বলে কত আর সহ্য হয় কানে, কত আর সহ্য হয় কানে বউয়ের এই ঘন ঘন, দাদা বিয়া করলাম কেন, দাদা বিয়া করলাম কেন, বিয়া করলাম কেন, দাদা বিয়া করলাম কেন। এরপরে রয়েছে হাজার রকমের বায়না, যেমন বিনারসি শাড়ি দাও, প্রাইভেট গাড়ি দাও, বেনারসি শাড়ি দাও, প্রাইভেট গাড়ি দাও, গুলশানে বাড়ি দাও, আমেরিকাতে পাড়ি দাও, ভাই গুলশানে বাড়ি দাও, আমেরিকাতে পাড়ি দাও, টাকার পাহাড় দাও, চাইনিজ আহার দাও, জীবনে পাহাড় মনে এনে দাও। কি বলছে, বেনারসি শাড়ি দাও, প্রাইভেট গাড়ি দাও, বেনারসি শাড়ি দাও, প্রাইভেট গাড়ি দাও, গুলশানে বাড়ি দাও, আমেরিকাতে পাড়ি দাও, টাকার পাহাড় দাও, চাইনিজ আহার দাও, জীবনে পাহাড় মনে এনে দাও। এমন হাজার বায়না শুনে আমি, হাজার বায়না শুনে আমি পড়ে হই অজ্ঞান, দাদা বিয়া করলাম কেন, দাদা বিয়া করলাম কেন, বিয়া করলাম কেন, দাদা বিয়া করলাম কেন। বললাম আমার ঘরে আমি মেম্বার, আমার ঘরে আমি পাবলিক, পরের আমায় আছে আর ম্যান, বিয়া করলাম কেন, দাদা বিয়া করলাম কেন, বিয়া করলাম কেন, দাদা বিয়া করলাম।